আসসালামু আলাইকুম সবাইকে, আয়রা টিভি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ভিডিও দেখার জন্য। আমাদের দ্বিতীয় স্নো ডে, এই বছরে দুইবার বেশি স্নো পড়ছে। তো এর মাঝেও স্নো পড়ছে, তবে অনেক অল্প পড়ছে। আমাদের সামনে লেক দেখা যাচ্ছে, গাছের ফাঁকে ফাঁকে ফাঁক দিয়ে একটু একটু লেক সব স্নোতে ভরে আছে, বরফ স্নো সব কিছুতে। তো আমাদের কালকে স্নো পড়ছে সারা দিনে আর সারা রাত্রে, যার জন্য আমরা কেউই বের হইনি ঘর থেকে। আজ হাফিজ আমাদের গাড়ি ক্লিন করতেছে। এটা আমাদের মেইন ডোর, সিঁড়িতে শোনো ধীরে গেছে। গাছগুলোতে সকাল থেকে অনেক শোনো ছিল, একদম হোয়াইট কালার ছিল, তো তারপরে বাতাসে সব শোনোগুলি নিচে পড়ে গেছে। তো গাছগুলি এখন ভালোভাবেই দেখা যাইতেছে। এটা আমাদের ব্যাক সাইড, আমাদের ওই সাইডটা দিয়ে হরিং আসা যাওয়া করে পোল দিয়া, ওইখানে স্টার একটা পোল আছে, আর এই সাইডটা দিয়া, এই দুইটা সাইড দিয়ে সবসময় হরিং আসা যাওয়া করে, মাঠে ঘাস খায় আমাদের পিছনের মাঠে। আর এই দিকটায় অনেক খরগোশ থাকে, প্রচুর পরিমাণে খরগোশ আমাদের বাড়িতে। সামনে পিছনে দুইও সাইডে ওরা খেলা করে। তো আমাদের ওইখানে ওইখানে না, মা প্রায় সারা বাড়িতেই মাঝে মধ্যে টার্কি আসে, বিশেষ করে থ্যাংকস গিভিং এর সময়। আর আমাদের বাড়ির বিশেষ করে সামারে অনেক হাঁস লেকে এসে পড়ে, বন্য হাঁস, দু ধরনের হাঁস আসে। তো দুই দিন আমাদের সুইমিং পুলও আসছিল, তো আমরা ধরতে পারিনি, কারণ ওগুলি পাখির মতো উঠতে পারে। আমাদের ওই দিকটায় বাগানের ভিতরে সবসময় হরিণ দেখা যায়, বাগানের ভিতরে বেশিরভাগই এই দিকটায় হরিণ ঘাস খেতে দেখা যায়। ওটা আমাদের রাস্তা, সামনের রাস্তা। ওইটা ওই ঘরটা, দুটা ঘর ওইখানে, যেটাতে আমরা একটাতে মুরগি পালছি, আরেকটাতে আমরা গার্ডেনের জিনিসপত্র রাখি। এটা হয়েছে আমাদের দোতলা থেকে পিছনের সাইডের ভিউ। ওই দিকটায় আমাদের প্রচুর পরিমাণে ঘুঘু দেখা যায়। আমার মনে হয় ওইখানে ঘুঘুর অনেক বাসা আছে। সামারের সময় আমাদের বাড়ির সব দিকে বিভিন্ন পাখির বাসা থাকে, ডিম পারে, বাচ্চা ফুটায় ওরা, এবং বাচ্চাদেরকে উড়তে শেখায়। সব কিছু দেখা যায় সামারে সুন্দর করে। ইভেন আমাদের বাসার পাইপের ভিতরেও
পাখির বাসা আছে, ওরা 12 মাসে ওইখানে থাকে। আমি জানি না এটা কি পাখি। এটা আমাদের পিছনের আরেকটা সাইড, এখানে আমরা সামারে দোল খাই। আর ওইটা একটা পুকুর, ওটা হচ্ছে ডেকোরেশনের জন্য মেক করা। ওটার চতুর্দিকে ফুল ফুল আছে যেটা সামারে ফোটে। আর ওটা হয়েছে ঝর্ণা, ঝর্ণার ওটা অনেক উঁচু, বাট মোবাইলে খুব একটা বোঝা যাইতেছে না উঁচুটা। তো সবচেয়ে মজার ব্যাপার হয়েছে আমাদের এইটা পুকুরটা একদমই সোনাতে ঢাকা, সোনাতে ঢাকা। এটার ভিতরে পানিগুলি সবই বরফ, কিন্তু এটার ভিতরে প্রায় আমাদের 250 মাছ আছে। যে ধরনের মাছগুলি ডেকোরেশনের জন্য রাখা হয়, অরেঞ্জ কালার, হোয়াইট কালার আর ইউলো কালার। তো মাছগুলি গতবারে এরকম বরফ হয়েছিল, একটা মাছও মরে নাই আলহামদুলিল্লাহ, মাছগুলি বেঁচেছিল। আর আমাদের এটাতে শাপলা ফোটে সামারে। তো গতবার আমরা শাপলা খাইছি 2-3 বার, আই গেস 3 বার শাপলা খাইছি আমরা মাছ দিয়ে, শাপলা ডাটা। তো সেজন্য আমার এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর ওই দিকটা আমাদের এটা মাঝখানের, এটা হচ্ছে আম্মুর গার্ডেন, যেটাতে আম্মু আম্মু লাল শাক, পাটের শাক আর মাইরা করে। তো আর ওইটা হচ্ছে আমাদের গোসল করার ঝর্ণা, সুইমিং পুলে গোসল করে ওইখানে এসে গোসল করার ব্যবস্থা। আর ওইখানে বারবিকিউ পার্টি করার ব্যবস্থা, ওইখানে ফ্রিজ, বেসিন, কিচেনের এভরিথিং আছে, ক্যাবিনেট। আর ওই দিকটা আছে ক্যাবিনেট, সহ সব কিছু সেট আপ করা আছে ওইখানে খাওয়ার জন্য। আর ওই দিকটা সোফাগুলি সোনাতে সব ঢেকে আছে।